সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বিএনপির গণ অভ্যুত্থানের নেতৃত্বকে প্রশ্ন ওবায়দুল কাদেরের। দলটির নেতারা বলছেন দেশ নয় সংকটে বিএনপি, বিএনপি নেতারা বলছেন সরকার পতনের জন্য যা দরকার সব করা হবে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও মন্তব্য তাদের। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সংকট নিয়ে পাল্টাপাল্টি, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আহসানুল ইসলাম টিটু, এমপি টাঙ্গাইল ৬, আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক বিএনপি, এবং ফখরুল ইমাম, এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানোর নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো। আওয়ামী লীগকে বিজয়ী করলে দেশ গড়ার দায়িত্ব পালন অব্যাহত থাকবে, সরকারের চার বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী, ষড়যন্ত্রকারীদের প্রতিহতের আহ্বান। 11 জানুয়ারির গণ অবস্থান থেকে সরকার পতনের হুঁশিয়ারি বিএনপির, কর্মসূচি ঘিরে সতর্ক আওয়ামী লীগ, আক্রান্ত হলে সমুচিত জবাব, রাজধানীতে ছাত্রলীগের শোভাযাত্রা। শুধু র্যাব ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিবেচনা করা ঠিক হবে না, দুই দেশের স্বার্থগত অনেক বিষয় থাকায় সুসম্পর্ক বিদ্যমান, বললেন পররাষ্ট্রমন্ত্রী। পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, কনকনে ঠান্ডা উত্তরাঞ্চলে বিপাকে ছিন্নমূল মানুষ, কাল থেকে পরিস্থিতি উন্নতির আশা। এবং উচ্চশিক্ষায় মালয়েশিয়ায় গিয়ে রপ্ত করেন ফর্মুলা, কেটামিন ইঞ্জেকশনে রাসায়নিক মিশিয়ে তৈরি করে মাদক, অভিজাত পার্টিতে বিক্রি, অভিযুক্ত গ্রেফতার। দর্শক, শিরোনাম শুনছিলেন, আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি সংকট নিয়ে রাজনীতি। বিএনপি বলছে দেশ মহাসংকটে, এজন্য তারা 27 দফা রূপরেখা ঘোষণা দিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা বলছেন সংকট দেশে নয়, বিএনপি সংকটে রয়েছে। হেলাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আজকে কিছুক্ষণ আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি অনুষ্ঠানে বলেছেন গত নির্বাচন করতে গিয়েছিল বিএনপি 23 দল নিয়ে, এবারও 33 দল নিয়ে জোট করেছে, তারা কে কোথায় থাকবে সময় বলে দেবে, 0+0ই হবে, এটি নিয়ে একটি মন্তব্য রয়েছে। আরেকটি প্রশ্ন ছিল যে বিএনপির গণ অভ্যুত্থানের কথা বলছে, আসলে এই গণ অভ্যুত্থানের নেতৃত্বে কে, একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে, দুটো কোশ্চেন, খুবই চমৎকার দুটি কোশ্চেন। প্রথমটি যেটা বললেন যে আমাদের যে এবারের যে জোট, বিএনপিকে ঘিরে যে জোট, এই জোট কিন্তু নির্বাচনী জোট না, এটা হলো আন্দোলনী জোট। দেখছেন যে যুগপৎ আন্দোলন হচ্ছে, এখানে কিন্তু ঐক্যবদ্ধভাবে একই মঞ্চে এরকম খুবই কম, অর্থাৎ এটা হলো আন্দোলনের জোট। 2018 সালের নির্বাচনে বিএনপি গিয়েছিল টু প্রুভ যে আপনারা দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব না, যেটা 2014 সালে একবার প্রমাণ হয়েছিল। আমরা 2018 সালেও সরকারের উপর বিশ্বাস করেই, জনগণের উপর বিশ্বাস করেই, সরকারের উপর বিশ্বাস করেই জনগণ নির্বাচনে গিয়েছিল। কিন্তু এবারের যে আমাদের আন্দোলন, সেটা কিন্তু নির্বাচনকে ঘিরে, সরকার পতনের জন্য, সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবার জন্য। কারণ আপনি যেটা বলছেন যে শুধু এই সংকট, আওয়ামী লীগের সেক্রেটারি বলছে যে বিএনপির সংকট না, এরা মোটেও বিএনপির সংকট না, তো জাতির সংকট, বিএনপি সেই সংকট দূরীকরণের নেতৃত্ব দিচ্ছে। এখন আপনি বলছেন যে কে নেতৃত্ব দিচ্ছে, এটা তো দিবালোকের মতো সত্য যে আমাদের দেশনায়ক তারেক রহমান, যদিও তিনি এখন এক্সাইলড ইন লন্ডন, সেখান থেকে তিনি আমাদের এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তিনিই ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এটা কিন্তু কোনো, আপনি মনে করেন, নতুন কোনো ঘটনা না, পৃথিবীতে এরকম বহু ঘটনা ঘটেছে। আপনি, আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি যে রাশিয়ার বিপ্লবের কথা যদি বলেন, যে ভ্লাদিমির ইলিচ লেনিন সেই সাইবেরিয়া থেকে নির্বাসনের থেকে তিনি রাশিয়ার বিপ্লব ঘটিয়েছিলেন, ইরানের খোমেনি তিনি ফ্রান্স থেকে বিপ্লব ঘটিয়েছেন, এবং দেশেও এরকম অনেক উদাহরণ দেওয়া যায়, তাহলে আলোচনার কলেবার আরও বড় হবে। সুতরাং আমাদের এখন এই যে সরকার পতনের যে আন্দোলন, জনগণের চাহিদার যে বক্তব্য, সেটা দেশনায়ক তারেক রহমান দিচ্ছে, যদিও তিনি এখন নির্বাসনে বলছেন, অর্থাৎ হি হ্যাজ দ্য রাইট টু পাইলট দিস মুভমেন্ট। অ্যান্ড আপনি দেখেন যে আমাদের যে
প্রথম শ্রেণীর প্রথম সারির যে নেতৃবৃন্দ তাদেরকে অন্যায়ভাবে অবৈধভাবে আপনারা গ্রেপ্তার করেছেন, কিন্তু বিএনপিতে ব্যাক টু ব্যাক নেতৃত্ব রয়েছে। সেই জন্য আমাদের এই আমাদের 7 তারিখে এবং 10 তারিখে ডিসেম্বর মাসের যে আপনারা মানে ফিল্মি কায়দায় যেভাবে পার্টি অফিস দখল করে পার্টি অফিসে গোলা আপনি বোম রেখে পার্টি অফিসের মানুষকে একজনকে হত্যা করে আমাদেরকে কোয়ার্সিভ ফোর্স দ্বারা তারা আমাদের পার্টি অফিসকে আপনি ভাঙলেন, তারপরেও কিন্তু আমরা প্রোগ্রাম করেছি যেহেতু আমাদের ব্যাক টু ব্যাক নেতৃত্ব রয়েছে এবং 11 তারিখে আমরা যে সারা দেশে গণঅবস্থান বিভাগীয় সতর্কতা করেছি সেখানেও দেখেন আমাদের এখন বিএনপি সিনিয়র নেতা স্ট্যান্ডিং কমিটির নেতা ডক্টর খন্দকার মোশাররফ স্যার রয়েছেন, আমাদের আব্বাস ভাই তো আপনারা গ্রেপ্তার করে রেখেছে, এছাড়া স্ট্যান্ডিং কমিটির নেতারা রয়েছে। সুতরাং ব্যাক টু ব্যাক নেতৃত্ব থাকার জন্য আমাদের এই আন্দোলন চালাতে আমাদের যদিও যে সমস্যা হচ্ছে তার থেকে আমরা কেটে উঠেছি, কারণ জনগণ আমাদের সাথে রয়েছে। জনগণই কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে দেখেন সিনিয়র নেতারা আমাদের যে বিভাগীয় সমাবেশগুলো আপনি দেখছেন আমাদের মহাসচিব ছিল সিনিয়র নেতা, আমাদের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান কেউ প্রোগ্রামে থাকতে পারেনি যেহেতু আপনারা গ্রেপ্তার করে রেখেছেন, তারপরে জনগণ কিন্তু দেখেন আছে। সুতরাং এই যে নেতৃত্বের কোনো সংকট বিএনপিতে নেই, যদিও আমাদের আপনার সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্রোগ্রামে থাকতে পারছে না, তারপরেও জনগণ কিন্তু বিএনপির ডাকে আসে দেশ নেতা আরেকটা আমাদের ডাকে আসে। আপনার কাছে আবার আসবো টিটু ভাই, স্বভাবতই বা বিভিন্ন সময়ে আমরা শুনে থাকি বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়ে থাকে যে ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবে, বিএনপিকে উদ্দেশ্য করে বলা হয়ে থাকে যে বিএনপির নেতাকে, এটিও জিজ্ঞাসা করা হয়ে থাকে। আজকে নতুনভাবে বলা হলো যে বিএনপির যদি গণঅভ্যুত্থানের কথা বলছে সেই গণঅভ্যুত্থানের নেতাকে, আসলে বিএনপির নেতাকে বা বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবে এটিকে আসলে আপনারা বারবার কেন সামনে নিয়ে আসতে চান? দেখেন জনগণ এই উপমহাদেশের যদি আপনি দীর্ঘ রাজনীতির ইতিহাস দেখেন, বাংলাদেশের যদি রাজনীতির ইতিহাস দেখেন সেই পাকিস্তান আমল থেকে, তাহলে আপনারা দেখবেন যে বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে ফ্রন্টে থেকেই সবাই নেতৃত্ব দিয়েছে। উনি সেই বলসেভিকের রাশিয়ার কথা বললো, ইরানের খমিনির কথা বললো, আমাদের উপমহাদেশে কিন্তু এই ধরনের নেতৃত্বে মানুষ করে না, গ্রহণ করে না। এক দুই হলো যে যে কারণে ওনারা আসলে নির্বাচনে যেতে চান না, ওনারা কিন্তু আসলে নির্বাচনে যেতেই চান না, এই এই মানে যে কথাগুলি বলেন এগুলো হলো ওনাদের উসিলা। তার কারণ হলো ওনাদের যিনি খালেদা জিয়া উনি তো কনভিক্টেড আসামি, উনি তো নির্বাচন করতে পারবেন না, আর উনি এক্সাইলে আছে, গত 15 বছর ধরে দেশে উনি আসেন নাই, ওনার সাথে সম্পর্ক নাই, উনি ব্রিটিশ সিটিজেন হিসাবে ওইখানে আরামায়েশে জীবন কাটাচ্ছে, আর মাঝে মাঝে এই যে ডিজিটাল বাংলাদেশের তথ্য প্রযুক্তির কারণে এখন উনি স্কাইপে বসে বসে ইন্টারনেটে বসে বসে আরও আন্দোলন লড়াই সংগ্রামের বিভিন্ন ভাষণ বিবৃতি বক্তৃতা দিচ্ছে। সো এই জন্যই আমরা এটা মানুষকে স্মরণ করাইতে চাই এটা আর কি, যে দুইজনের একজনও দুইজনই কনভিক্টেড আসামি, দুইজনই তারা কারাদণ্ডপ্রাপ্ত এবং তারা কেউই নির্বাচন করতে পারবে না, এবং বিএনপির আসলে নির্বাচন করার বা দেশকে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নাই। ওনারা চায় একটা অরাজকতা সৃষ্টি করতে এবং সেই অরাজকতার মাধ্যমে এই যে আমাদের গত 14 বছর ধরে বাংলাদেশ 2008-এর পরে থেকে আজকে একটা স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, কোভিডের মধ্যেও অর্থনীতি এগিয়ে গেছে, এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরেও কিন্তু আমাদের এক্সপোর্টের পরিমাণ এগুলো নাম্বার এক্সপোর্টের পরিমাণ বাড়ছে। সো এই মানে এই জিনিসগুলো ওনারা বাংলাদেশের অগ্রগতি বাংলাদেশ এগিয়ে যাক এইটা ওনারা চায় না, তো এই জন্যই ওনারা একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতেছে। এবং আমরা মনে করি যে এই আন্দোলনের নামে এই সহিংসতা যেটা ওনারা 13-14 সালে মানুষ দেখছে, এই সহিংসতা করলে এই যে ইউক্রেন যুদ্ধের মধ্যে কোভিডের মধ্যে যে সংকট থেকে উত্তরণের যে প্রচেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী আজকে তার ভাষণে কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে আমরা একটা ম্যান্ডেট নিয়ে, সরকার জনগণের একটা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে এবং ক্ষমতায় এসে যে প্রতিশ্রুতিগুলো আমরা ধারাবাহিক
কিভাবে দিয়েছি প্রতিবারই এবং প্রতিশ্রুতিগুলো কিন্তু বাস্তবায়ন করছি। সো ওনারা যেটা চাচ্ছে সেটা হলো আমাদের এই অগ্রগতি, আমাদের এই প্রবৃদ্ধি, যেখানে একটার পর একটা মাইল ফলক আমরা অ্যাচিভ করতেছি। কয়েকদিন আগেই ডিসেম্বরের 28 তারিখে আমাদের ঢাকার বুকে মেট্রো রেল চালু হলো, এটা ওনারা চিন্তাও করতে পারে না। ওনারা পদ্মা সেতু নিয়ে অনেক রকম টিটকারি করছে, ওনারা ইভেন ভ্যাকসিন নিয়ে আজকে সারা বিশ্বে ভ্যাকসিনে এই কোভিডের নিয়ন্ত্রণে বাংলাদেশ টপ ফাইভের একটা দেশ, এই সাবকন্টিনেন্টে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে নাম্বার ওয়ান কান্ট্রি ইন ভ্যাকসিন এবং এই ইয়ের কোভিড কন্টেইন করার। এই যে আমাদের অর্জন, এই যে আমরা আজকে বাংলাদেশ অন্যতম একটা বৃহত্তম অর্থনৈতিক শক্তি, ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি, এই জিনিসগুলি ওনারা কখনোই মানে কি বলবো যে সাধারণ মানুষ ভালো থাক, এই যে আমাদের প্রভার্টি লেভেল থেকে বলেন, শিক্ষা বলেন, টিটু ভাই এখন পর্যন্ত সব রাজনৈতিক দলেরই একটাই চাওয়া আগামী নির্বাচনটা সুষ্ঠু হবে এবং অংশগ্রহণমূলক হবে, এটা আওয়ামী লীগও চায়। কিন্তু এই যে একটি বড় দল এর সঙ্গে আরও বেশ কিছু দলও যুক্ত হয়েছে, তারা চাচ্ছে না এই বর্তমান যে সাংবিধানিক বিধান এর অধীনে নির্বাচনটা করতে। সেই ক্ষেত্রে বিএনপিকে নির্বাচনে আনার জন্য আওয়ামী লীগেরই কি কি কোনোই দায়িত্ব নেই? না, কোনোই দায়িত্ব নেই, কারণ আপনি যদি মনে করেন যে যাদের সংসদের প্রতিনিধিত্ব নাই, যে দলের সংসদে কোনো প্রতিনিধিত্ব নাই, তাদেরকে নিয়ে আমরা রাস্তায় যে আলোচনা করে তাদেরকে ঘুরে আসবো, বাংলাদেশ আওয়ামী লীগ কি ছোটো দল, বা এই যে আমাদের জাতীয় পার্টি কি ছোট দল, তো মানে এটা তো কোনো ইয়ে না যে সরকারের দায়িত্ব হলো ওনারা যাবে না, ওনারা কোয়ালিফাইড না, ওনাদের মানে মানে টপ যারা নেতৃত্ব, ওনাদের চেয়ারম্যান, ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনারা কোয়ালিফাইড না, ওনারা গঠনতন্ত্র পরিবর্তন করে একজন কনভিক্টেড দুর্নীতির দায়ে দায়গ্রস্ত একটা লোককে ওনারা মানে ওনাদের নিজস্ব সংবিধান, দলের সংবিধান চেঞ্জ করে তাকে ভারপ্রাপ্ত সভাপতি বানাইলো। সো এগুলো মানুষকে তো বলতে হবে, এবং তাদের যে দাবি, একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হলো যে জনগণ যদি, ওনারা কিন্তু 1996 কিন্তু একবার চেষ্টা করছিল জনগণকে বাদ দিয়ে 15ই ফেব্রুয়ারির নির্বাচন করতে, সেটা কিন্তু 90 দিনও টিকে নাই। ওনারা কিন্তু 2006 একটা নির্বাচন করার পাইতারা করছিল, জনগণ মেনে নাই নাই ওনাদের ক্ষমতা থেকে, ওনারা যে চেষ্টা করে নাই তা না, কিন্তু ওনাদের সাথে জনগণ ছিল না, বাট আমরা ঠিকই জনগণ আমাদের সাথে আছে, 2014 সালে ওনাদের ছাড়াই নির্বাচন হয়েছে এবং 5 বছর দেশ শাসন করছে, 2018তে এসে মানাম জানি কি 2014 এবং 2018 নির্বাচন নিয়ে কি আওয়ামী লীগ স্বস্তিতে ছিল কখন? শুনুন, 2008 থেকে আরম্ভ করে বারবার 14 আর 18 বলেন কেন, 8 তো বিএনপি খুব খারাপভাবে হেরেছে, না হারে নাই, তো 8 পরে থেকেই তো তাদের ধারাবাহিকভাবে পতন, 8 তারা বুঝতে পারছে যে আসলে নিরপেক্ষ কোনো জনগণ তাদের সাথে নাই, তারা নিজেরা দুর্নীতিগ্রস্ত একটা দল, তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই, উনি বললো যে উনাদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে। 3 দিনের আমরাও তো রাজনীতি করছি, আমরাও মাঠে আন্দোলন করছি, এই পিকনিক করতে তো ওনারা যে 10টা বিভাগীয় পর্যায়ে আসলে তো পিকনিক করছে খুব কম, আমরা আগেই বলেছি আলোচনা শুরুতে। ফকরুল ইমাম, আপনাদের পার্টির মহাসচিব নির্বাচনের আগে, মাস দুয়েক আগে হবে, নির্বাচন কমিশনে গিয়ে বলেছিলেন যে ইভিএমে নির্বাচন করবেন কিনা বা বর্তমান সরকারের অধীনে নির্বাচন করবেন কিনা, এমন প্রশ্নও গণমাধ্যম কর্মীরা তাকে করেছিলেন। তিনি বলেছিলেন যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন এবং গাইবান্ধা 5 উপনির্বাচন দেখে তারা সিদ্ধান্ত নেবেন। আসলে আপনার কাছে কী মনে হবে বা দলের সিদ্ধান্তটা আসলে এখন কী? ধন্যবাদ আপনাকে আর বিজ্ঞ আলোচনাবৃন্দ যারা আলোচনা করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সময় টেলিভিশনের দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেটা বললেন এটা দলীয় ব্যাপার, দলের সিদ্ধান্ত হয়, তো আমার মনে হয় যে আপনার রংপুরের ইলেকশনে আমরা স্যাটিসফাইড, গাইবান্ধার ইলেকশনেও আমি বলবো না যে খুব খারাপ হয়েছে, গাইবান্ধার ইলেকশনে আপনার ইটা খুব কম হয়েছে, মাত্র 33% আপনার ভোট কাস্ট হয়েছে, কাস্টিংটা কম হয়েছে। আমরা আশা করি যে কাস্টিং যদি বেশি হতো তাহলে আমাদের ভোটগুলো ওখানে আসতো। তবুও ইভিএম নিয়ে যে আমাদের সন্দেহ ছিল এটা কিন্তু এখনও দূর হয় নাই, আমরা সবসময় বলেছি যে জনগণ যদি এটাকে মেনে নেয় তাহলে আমাদের মানতে কোনো অসুবিধা নাই, কারণ ভোটটা তো দিবে জনগণ, আমরা তো পার্টি হিসাবে ভোট দিব না, আমরা ভোটের জন্য দাঁড়াবো, সুতরাং
এটা যদি প্র্যাকটিসটা জনগণ মেনে নেয়, এই দুই তিনটা নির্বাচন হচ্ছে, হয়তো আরও দুই একটা হবে, তারপরে এটার যদি ট্রেনিংটা আরও বেশি হয় এবং নির্বাচন কমিশন যদি এমন কোনো ব্যবস্থা করে যে জনগণের আস্থা ফিরে আসে ইভিএমে, তাহলে হয়তো ইভিএম নিয়ে আমরা আর অতটা আপত্তি করব না, এটা হলো একটা কথা। কিন্তু এই যে সময় আছে, এই সময়ে কি জনগণের আস্থা ফেরাতে পারবে? ব্যাপারটা হলো কি, শুনুন, ব্যাপারটা হলো যে আমি পজিটিভ কিনা নেগেটিভ, আচ্ছা, আমি ডেমোক্রেসি বিশ্বাস করি নাকি অন্য কিছু চাই? ডেমোক্রেসি আজকে আমি ডেমোক্রেসি বলি মুখে মুখে, কিন্তু অন্তরে আমি ডেমোক্রেসি বিশ্বাস করি না। আমি যতক্ষণ পর্যন্ত পাওয়ারে না আসবো ততক্ষণ পর্যন্ত ডেমোক্রেসি নট ইন দ্য রাইট ওয়ে, সেটা তো ঠিক না। আমি ডেমোক্রেসি আজকে পৃথিবীতে দেখেন কোনো দেশে আইডিয়াল ডেমোক্রেসি আছে নাকি? আজকেও তো আপনার এই ইয়েতে আমেরিকাতে ওদের নিম্ন পরিষদের স্পিকার ঠিক করতে পারে নাই, 10 বার নির্বাচন হলো, তাহলে আপনি কি বলবেন এটা? কিন্তু তারা তো মারামারি করে নাই, আপনার রাস্তায় যে তারা তো ভাঙচুর করে নাই, তারা তো বলে নাই যে বাইডেনকে আপনার সরিয়ে দিবে। 7 কোটি ভোট পেয়েছিল ট্রাম্প, 7 কোটি ভোট পেয়েছে বাইডেন, একদম মানে 1% ডিফারেন্স ছিল, কিন্তু কি করলো আপনার ট্রাম্পের লোকজন যে ক্যাপিটাল দখল করে ফেললো, বুঝছে তো, কিন্তু ওটা পারে নাই। তার মানে এই নয়, ট্রাম্প তো এখনও মানে এতটা ভীতিশুদ্ধ হয়ে যেতে বলে নাই যে সেই সরকার আছে তাকে আমরা ফেলে দেবো, ফেলে দিয়ে আমরা একটা নতুন সিস্টেম আনবো। ব্যাপার হলো যে আপনার বিশ্বাসটা কোথায়, আস্থাটা কোথায়? আপনি যদি জনগণের উপরে আস্থা রাখেন, এই দেশে বহু আন্দোলন হয়েছে এবং আন্দোলনে জনগণ সাকসেসফুল হয়েছে, এটা আমরা দেখেছি, এটা আলোচনার বৃদ্ধি করে কোনো লাভ নাই। তো ওরকম আন্দোলন যদি কোনো সময় হয়, হয়তোবা সরকার সেটাকে গ্রহণযোগ্য নিবে, কিন্তু ওই পর্যন্ত আন্দোলনের নামে আপনি জনগণকে যদি ভোগান্তির দিকে নিয়ে যান, তাহলে তো এটা ঠিক হলো না। ব্যাপারটা হলো আপনি আন্দোলন করবেন, আন্দোলন সব পার্টি করে, আন্দোলন কি করবেন না? কোন আন্দোলনে জনগণের ভোগান্তি হয় নাই? না না, আন্দোলন করলে তো জনগণের ভোগান্তি হবেই, জনগণই সেই আন্দোলন করবে, এমনটাই তো বলে রাজনীতিবিদরা। এটা দুইটা জিনিস, একটা হলো পার্টি, একটা হলো জনগণ। আপনি গুলিয়ে ফেললে তো চলবে না। আমি যেটা বলছি যে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো তো জনগণের নাম ভাঙিয়ে এই কথাগুলো বলে, জনগণ আন্দোলন করছে। আমার কথাটা তো আপনি বলে ফেললেন। জি, ব্যাপার হলো যে আমি আমার দলীয় কর্মকাণ্ডে আমি কেন, অনেক ছোট পার্টিও বলে জনগণের কথা বলে, বুঝছেন না? আপনার এই যে আমি বলবো না, নাম বলতে চাই না, এখন তো আর একক পার্টি নাই, এখন এখানে আমাদের এখানে সবাই জোটবদ্ধ হয়ে পার্টি করে, এটা তো আপনি বুঝতে পারেন, কারণ আগে একক করেছি আমরাও 91-এ ক্ষমতা হারানোর পর একক করে 35টা সিট পেয়েছিলাম, কিন্তু এখন আওয়ামী লীগের সাহস নাই একক করার জন্য, বিএনপিরও সাহস নাই, সাহস নাই বলবো না, কিন্তু এই কৃষ্টিটাই চলে এসছে যে আপনি জোটবদ্ধ নির্বাচন করবেন। এখন জোটে যেতে হয়, যেমন ভাই বললেন যে জোটে তাদের আন্দোলনের জোট, কিন্তু আন্দোলনের দৃষ্টিটা কি একটা নিরপেক্ষ নির্বাচন, যেটা আমিও চাই। সুতরাং একটা নিরপেক্ষ নির্বাচনে দেশে হোক, একটা ইনক্লুসিভ মানে সবাই মিলে নির্বাচন করুক, সেটা আমরাও চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা, এই জিনিসটা নিয়ে এমন একটা পরিস্থিতি আমি সৃষ্টি করব না যাতে সমস্ত সিস্টেমটাই নষ্ট হয়ে যায়। সিস্টেমটা নষ্ট হয়ে গেলে এটা অল্টারনেটিভ যে সিস্টেম আছে সেটা জনগণের জন্য আরও খারাপ। সুতরাং আমি মনে করি যে এই ভবিষ্যতে আমি দুই দলকে আপনি শুনলেন, এবং দুই দলকে যখনই আপনি জিজ্ঞেস করবেন, ওই এক দলের পাল্টাপাল্টি আরেক দল বলবি, একমাত্র জাতীয় পার্টি ছাড়া। আমরাও 9 বছর দেশ শাসন করেছি, কথা আছে যে জাতীয় পার্টি এখন ক্ষমতার কাছাকাছি থাকতে চায়, কে না চায়? আমি যদি সত্যিকার বলি, আমি যে ইলেকশনটা করি, বিএনপি যে ইলেকশন, না বিএনপি যে ইলেকশনটা করতেছে, সে কি তো বিরোধী দলে যাওয়ার জন্য তো ইলেকশন করে না, কেউ করে না, একমাত্র জাতীয় পার্টি। আমরা মহাজোটে থেকে এবং জোটে থেকে সরকারের সঙ্গে মহাজোট করে আমরা নির্বাচন করেছি, সমঝোতার নির্বাচন করেছি, কিন্তু আমরা বিরোধী দলে অবস্থান করছি। এই স্যাক্রিফাইসটা তো আপনি দেখবেন, কেন বিরোধী দলে? আজকে কি অন্যান্য যারা জোটে ছিল তারা কি কেউ বিরোধী দলে করেছে? করে নাই। আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের, কারণ ব্যাপার হচ্ছে যখন আপনি ডিসাইড করবেন যে আপনি গণতন্ত্র করবেন, যখন একটা সরকার যে কোনো কারণেই হোক, 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন সংগঠিত হয়েছে দেশে, আমি বলবো যে ভালো নির্বাচন হয় নাই, তবুও তো সরকার টিকে থাকতে হবে গণতান্ত্রিক উপায়ে। আমার যে সংবিধানটা কি, সংবিধান একটা গণতন্ত্র মানে হচ্ছে যে দেশে অ্যাডভোকেসি, আমি যে রাজনীতি করি সেটা, আমি রাজনীতি করার মানেই হলো আমি কীভাবে দেশ শাসনটা চাই। রাজতন্ত্র আছে, একনায়কতন্ত্র আছে, মিলিটারি শাসন আছে, গণতন্ত্র আছে, এরকম বহু শাসন আছে, তা আমি গণতন্ত্র বেছে নিয়েছি। গণতন্ত্র বেছে নেওয়ার প্রধান কারণ হলো আমি বিশ্বাস করি
গণতন্ত্র একটা সংবিধান দ্বারা পরিচালিত হয়, জি, কারণ সংবিধানটা যদি আমি না মানি তাহলে গণতন্ত্র আমি কীভাবে আমি ফুটিং। হেলাল ভাই, টিটু ভাই যেটি বললেন যে একটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে স্বাধীনতা বিরোধী তারা একটি ষড়যন্ত্র চলছে, পেছনের দরজা দিয়ে ক্ষমতা যাওয়ার চেষ্টা হচ্ছে, জনগণ বিএনপির সঙ্গে নেই, টিটু ভাই এটিও বলেছেন। দেখেন, আমি টিটু ভাইয়ের অনেক কথার বক্তব্যের উত্তর দিলে সময় চলে যাবে, শুধু দর্শক জাজ করবে উন্নয়ন এবং উৎপাদনের কথা তিনি যারা বললেন সেটা আসলে ঠিক আছে কিনা। একটা উদাহরণ দিতে পারি যে রংপুরের সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ জামানত বাজেয়াপ্ত হয়েছে। চিন্তা করতে পারেন যে সরকার এত উন্নয়ন করেছে, এত ডেভেলপমেন্ট করেছে যে ভ্যাকসিনে নাকি উন্নয়ন করেছে, করোনা ম্যানেজমেন্টে, কিন্তু আমি আমি কিন্তু নিজে পরিসংখ্যা দেখেছি যে এশিয়া দক্ষিণ এশিয়ায় মালদ্বীপ এবং আফগানিস্তানের একটু উপরে বাংলাদেশ। এই আমি যে যে স্ট্যাটিস্টিক্স পড়েছি সেটা ভুল হতে পারে, উনি যেটা পড়েছে সেটা ভুল হতে পারে, কিন্তু আমি এটা অনেকেই পড়েছে যে মালদ্বীপ বাংলাদেশের উপরে। সুতরাং এই যে এই সমস্ত ওটলেস কথাবার্তা কথাগুলো যে ওটলেস, এই জন্য কিন্তু রংপুরে আজকে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। আরেকটা দেখেন যে টিটু ভাই বলল 96 সালের নির্বাচন যদি অবৈধ হয় তাহলে আওয়ামী লীগের 96 সালের ক্ষমতাই অবৈধ হয়ে যায়। আমরা 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করেছিলাম, বিধায় নির্বাচন হয়েছে। এবং ফখরুল ইমাম ভাই যেটা বললেন, আমরা কিন্তু সেবার একক নির্বাচন করে 114টা সিট, এবং 1991 সালেও আমরা একক নির্বাচন করে 148টা সিট। আওয়ামী লীগ দেখাতে পারবে স্বাধীনতার আপনার 73 সালের কথা বাদ দেন, 73 সালে তো মহাকাব্য রচনা হয়েছে নির্বাচনে, 91 সালের পরে আওয়ামী লীগ এককভাবে কখনো সেঞ্চুরি করতে পারেছে? সেঞ্চুরি করতে পেরেছে? আর নির্বাচন সাধারণত জোটগতভাবেই হয়, বুঝছেন, আন্দোলন জোটগতভাবে, এই এটা উপমহাদেশের একটা ট্র্যাডিশন। উনি আরেকটা বললেন যে এই উপমহাদেশে নাকি আপনার এই এক্সাইল থেকে বা বাইরে থেকে নেতৃত্ব দেওয়া যায় না। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, স্বাধীনতার যুদ্ধে উনাদের নেতা পাকিস্তান কারাগার ছিল তো অসত্যনাথ, তাই তাকে কি আপনারা স্বাধীনতা যুদ্ধের নেতা বলেন না, নেতৃত্ব দিয়েছে বলেন না? আপনারা বলেন, সমস্যা কি? অর্থাৎ এই উপমহাদেশে এই এক্সাইল থেকে বা বাইরে থেকে নেতৃত্ব দেওয়ার আপনার নজির আছে। অর্থাৎ এই কথাটা, আরেকটা কথা বলছেন যে দেশ নাকি অগ্রগতি উন্নয়নের দিকে এগিয়েছে, এটা তো এই কথাটা তো কোনো বেজলেস কথা। কিন্তু আপনি কি বলেন যে উন্নয়ন আগে না গণতন্ত্র আগে? উন্নয়নের একটা দ্বিপদী একটা সমস্যায় ফেলেছে, উন্নয়ন আগে কিন্তু গণতন্ত্র, কারণ আমরা যে উন্নয়ন এখন দেখছি, আইফোন এরকম উন্নয়ন দেখিয়েছিল, ফটকাবাজির উন্নয়ন, মনে করেন যে মেট্রো রেল, আমি বলছি এটা প্রিম্যাচিওর ওপেনিং, এই মেট্রো রেলের বিশাল প্রজেক্ট, এই প্রজেক্ট বিএনপি আমাদের সেই 2001 সালে যখন বিএনপি ক্ষমতা তখনই কিন্তু এই জায়গা যে ফান্ড দিছে, এই জায়গার সাথে আমাদের তিনটা বিডিং মিটিং হয়েছে, কিন্তু সেটা এখন হয়েছে কি আগারগাঁও টু আপনার উত্তরা টু আগারগাঁও, যেটা মেট্রো 6 মানে এমআরটি 1 2 3 4 5 6 ছয়টা লেন, মানে ছয়টা রাস্তা, তার 6 শুধুমাত্র 1 ফুট করেই আপনি ওপেনিং করলেন, কারণ আপনার একটা ভয় রয়েছে যে জনগণ তো আপনাকে নো কনফিডেন্স জানিয়ে দিয়েছে, সুতরাং ক্ষমতায় যদি থাকতে না পারেন এই জন্য ইট একটা আপনার বসাইতে হবে, এই মানে ভোটের রাজনীতিতে বা জনগণকে ভাওতা দেওয়ার জন্য। এটা তো আমরা বলছি প্রিম্যাচিওর ওপেনিং, টোটালি প্রিম্যাচিওর ওপেনিং। আমি এই মেট্রো রেলের বিরোধিতা করছি, কিন্তু দুর্নীতির আমি বিরোধিতা করছি। আরেকটি কথা যে দেখেন, জাতীয় পার্টির জি এম কাদের সাহেব সভাপতি, আমি যদি আমি জাতীয় পার্টি করি না ভাইয়ের দল, তবু আমি একটু বলছি, উনি সভাপতি বা ওনাদের যেটা বলে চেয়ারম্যান, উনি কথা বলতে পারবেন না এটা সরকার সিদ্ধান্ত দিচ্ছে, এটা হয় আমরা 2018 সালের নির্বাচনে দেখেছি না কিভাবে কিভাবে আপনার আদালতের সিদ্ধান্ত, না 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 শুনুন, আদালত এখন তো কথা তো বলা যায় না, আইসিটি অ্যাক্ট আছে, কত কিছু আছে, আপনি বলেন আমার পার্টি কিভাবে চলবে, আমার যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী চলবে, বুঝছেন, এখানে কিন্তু অন্য কোনো এই কথা চলে না। আমার পার্টি শুধু আপনার আমাদের সংবিধানের মূল নীতির সাথে বিরোধিতা সংঘর্ষিক হলেই সকল সমস্যা, আমার পার্টিতে কে প্রেসিডেন্ট প্রেসিডিয়ামের মেম্বার হবে, আমার পার্টি নির্বাচনে যাবে কি যাবে না, এইসব সিদ্ধান্ত কি আদালতের সিদ্ধান্ত হবে বলেন আপনি? আজকে এরশাদ সাহেবকে যেভাবে একবার গলফ খেলতে পাঠালো, একবার আপনার ইসে পাঠালো,
সিএমএইসে একবার সুজাতা সিং এসে দেখা করলো, কত নাটক করলো। এখন জিএম কথা সাহেবকে দেখেন, ঠিক একই নাটক শুরু করেছে, ঠিক একই নাটক শুরু করেছে যে উনি নাকি উনি পার্টির চেয়ারম্যান, উনি নাকি কোনো পার্টির সিদ্ধান্ত দিতে পারবেন না। এটা কীভাবে নির্দেশ, তার মানে কি? এই যে পিছনের দরজা দিয়ে যে ক্ষমতায় যাওয়ার যে প্রবণতা, আওয়ামী লীগ আজ পর্যন্ত দেখাক যে সামনের দরজা দিয়ে ক্ষমতায় আছে। 2008 সালের নির্বাচন, আমার এই দর্শক আওয়ামী লীগের দর্শক শুনছেন, বিএনপির দর্শক শুনছেন, জাতীয় পার্টির দর্শক শুনছেন, সাধারণ মানুষ, 2008 সালের নির্বাচনকে কখনো আপনি একটি ফেয়ার নির্বাচন বলতে পারেন না বাংলাদেশে। আমার দৃষ্টিতে যদি ফেয়ার নির্বাচন বলতে চান, 90-এর গণ অভ্যুত্থানের পরে 1991 সালে যে নির্বাচনটা হয়েছে সবচেয়ে বেশি ফেয়ার নির্বাচন, যে নির্বাচনে বিএনপি এককভাবে 148টা সিট পেয়ে আপনার সরকার গঠন করেছে। হেলাল ভাই, আপনাকে থামাতে হচ্ছে। টিটু ভাই, যেটি আপনাদের নেতায় প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগ বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, হেলাল ভাই যেটি বললেন যে আওয়ামী লীগের সামনে এরকম কোনো রেকর্ড নেই যে সামনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় গেছে। হেলাল ভাইয়ের কাছ থেকে আমি এটা আশা করি নাই যে মানে এই জনগণের সামনে যে কথাটা উনি বলল, বিএনপি তো তৈরি হয়েছে সামরিক শাসকের হাতে ধরে, ওই সামরিক জেনারেলদের হাতে করা দল হলো বিএনপি, এবং তারা ক্ষমতায় থেকে দল করছে এবং সবসময় ক্ষমতার শীল লোকজনদের নিয়েই চলছে। তো ওনারা যদি এখন গণতন্ত্রের কথা বলে, জিয়াউর রহমানের সময় মার্শাল্লাহ যদি গণতন্ত্রের যদি নজির হয়, বলার কিছু নেই। আর বঙ্গবন্ধু তার সারাটা জীবন, উনি ওনার জীবনের অর্ধেক সময় উনি কারাগারে কাটাইছেন, আর উনাদের নেতা 2007 সালে মুসলেকা দিয়ে দেশ ছেড়ে চলে গেছে যে আমি আর রাজনীতি করব না, আমি নির্বাসনে গেলাম। তো তার সাথে বঙ্গবন্ধুর তুলনা দিল, এটা তো মানে কি মানে এটা জনগণ বিচার করবে যে আমি কি বললাম আর উনি কি বলতেছে। আর যে জিনিসটা উনি বারবার বলার চেষ্টা করতেছেন সেটা হলো যে বিএনপিকে কেউই গণতান্ত্রিক দল মনে করে না, তাইলে ওনারা ওই 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের অবৈধ বলি নেই, শুধু বলছি যে ওনারা নির্বাচন করার চেষ্টা করছে, জনগণ ওনাদের সাথে ছিল না বইলে 90 দিন টিকতে পারে নাই, তা না হইলে পুরো টার্মটাই কাটাইতো। 2006-তে এই যে কেয়ারটেকার করতেছে, উনি বলতে পারবে 11 জন লোকের নাম এখন, যে এই 11 জন লোকের নাম ওনারা 2006 সালে কী করলো, কেয়ারটেকারটাকে ধ্বংস করলো কারা? ওনারা, বিকজ শেষ পর্যন্ত ওনাদের রাষ্ট্রপতি ইয়াসুদ্দিন দে কেয়ারটেকার সরকারের প্রধান বানাইলো, মানে তাদের একটা বিটিম দিয়া, তারা একজন যাদের বয়স বাড়াইয়া দিয়া তাদের লোককে কেয়ারটেকার সরকারের বানায়, এই জিনিসগুলো তো ওনারা করছে করে ক্ষমতায় যাওয়ার জন্য, অন্য কোনো কারণে না, ক্ষমতায় যাওয়ার জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে পরিস্থিতি একটা বিশেষ। এখন ওনারা কী বলতেছেন, ওনারা সংবিধান মানেন না, ওনারা জনগণের ম্যান্ডেট মানেন না, ওনারা আন্দোলন করে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবে, রেভলিউশন করবে। তো জনগণ ওনাদের সাথে থাকলে ওনারা মাঠে নামুক, ওনারা মাঠে নামুক, নেতা কর্মীদের নিয়ে ওই পিকনিক করতে যাওয়া যায়, যে 10টা হয়েছে 3 দিনব্যাপী নাকি সভা হয়, কারণটা কি, পুটলা পাটলি নিয়ে ওনারা মোটামুটি ওই ওনাদের লোকই, ওনারা আইসে ওইখানে বিভিন্ন জেলা থেকে আইসে বিভিন্ন জায়গায় পিকনিক করে। শুনেন, এরা আমি আগে বলি, শুনেন, 3 দিনব্যাপী পিকনিক করার সুযোগটা কি করে দিয়েছে? না না, এটা তো নেতাকর্মী তো যাবেই, আপনারা তো বলতেছি না যে স্বাধীনতা বিরোধী, শুনেন, স্বাধীনতা বিরোধী একটা চক্র 1975 সাল থেকে 21 বছর ক্ষমতায় ছিল, এই 21 বছর ক্ষমতায় থাকার ফলে তারা কিন্তু হৃষ্ট হয়েছে, পুষ্ট হয়েছে। সো এই চক্রটা এদেশে আছে এবং এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, আমরা কখনোই ছোট করে দেখি না। ধর্মীয় রাজনীতির লেবাস ধরে জামাত এবং জামাতের শরিক যে জোটগুলি, এরা অ্যাক্টিভ আছে, তারা বিভিন্ন জায়গায় এই ধর্ম বিক্রি করে তারা কাজ করতেছে এবং সেই সাথে জোট করছে হলো ওনারা বলতেছেন যে আন্দোলনের জোট 10 দফা, আবার সরকার গঠনের 27 দফা। আপনি একজন সাংবাদিক, আপনি একজন সংবাদকর্মী, আপনি 10টা লোককে কালকে র্যান্ডামলি জিজ্ঞেস করবেন, ওনাদের 10টা নেতাকে জিজ্ঞেস করলে ওনারা হয়তো 10 দফা আর এই 27 দফার ব্যাখ্যা, জনগণ তো দূরের কথা, ওনাদের এই 10 দফা 27 দফা সাধারণ মানুষ এখনও বুঝেই নেই, আর সেটাতে উদ্দীপ্ত হয়ে রাস্তায় নেমে আসবে ওনাদের 10 দফার দিকে, আমাদের তো মনে হয় না। আমরা তো তৃণমূলে কাজ করি, আমরা গ্রামে, আমরা উপজেলা ইউনিয়নে কাজ করি, ওখানে মানুষের মধ্যে এটা নিয়ে কোনো আলোচনাই নাই।
ওই যারা ক্ষমতায় যেতে চায় একদল লোক আছে যারা ক্ষমতায় যেতে চায় তারাই নিজেদের অস্তিত্ব রক্ষার্থের জন্য এই কাজগুলি করতেছে। জনগণ এটা চায় না, জনগণ চায় উন্নয়ন, জনগণ চায় ভালোভাবে থাকতে, এই কোভিড পরবর্তীতে অর্থনীতি সচল চায় জনগণ, জনগণ সবসময় উন্নয়নের পক্ষে। আইয়ুব খানের উন্নয়নের সাথে এই উন্নয়ন যদি তুলনা করে এটা হাসবে। এই যে দারিদ্রতার যে ইন্ডেক্স সেইটা যে অর্ধেকে আসছে, এই যে বাজেট, ওনারা 62,000 কোটি টাকার বাজেট রেখে গেছিলেন, 62,000 crore, আর এখন 6,00,000 কোটি টাকা। এই সংখ্যাগুলো ওনারা এখন ওনারা সংখ্যাও বিশ্বাস করে না, মানে বিএনপির বিরোধিতা করতে করতে এমন একটা অবস্থা হয়েছে। একবার উনি বললো জাইকা ওনাদের সময় মেট্রো রেল দিছে, কিন্তু মেট্রো রেল ওনারা ওন করে না। আবার কিছুদিন পরে বলবে পদ্মা সেতুও ওনাদের সময় সমীক্ষা হয়েছে, কিন্তু পদ্মা সেতু ভালো হয় নাই। এই যে স্ববিরোধী কথাবার্তা, এই কথাবার্তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, জনগণই ওনাদের প্রত্যাখ্যান করবে। যে জন্য ওনারা এই মানে বিভিন্ন সময়ে বিভিন্ন এই 10 দফা 27 দফার মাধ্যমে জনগণকে কনফিউজ করতেছে, নিজেদের নেতাকর্মীর আস্থাও কিন্তু ওনাদের নাই। ওনারা 10 তারিখের পরে কী বলছিল, 10ই ডিসেম্বর, যে 11ই ডিসেম্বর থেকে ওনাদের নেতাদের কথায় দেশ চলবে। দেশ কার কথায় চলতেছে? এখন আবার ধরছে 11 তারিখে, 11 তারিখের পরে নাকি না কিছু হবে, 11 তারিখের পরে কিচ্ছু হবে না, 11 তারিখের পরে 12 জানুয়ারি হবে এবং দেশ সুন্দরভাবে চলবে। জি ফখরুল ইমাম, সাধারণত জাতীয় পার্টি, আপনি যেটি বললেন যে 91 নির্বাচনে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টি 35টি আসন পেয়েছিল, তো বিভিন্ন সময়ে 51-র পরবর্তীতে আমরা যতটুকু বোঝা শিখেছি, আমি যতটুকু বোঝা শিখেছি যে বিভিন্ন সময়ে আপনারা বলেন 300 আসনে নির্বাচন করবেন, এককভাবে নির্বাচন করবেন, কিন্তু আখেরে দেখা যায় যে সরকারের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন। এটি একটি বিষয় যে সরকারের সঙ্গে আপনাদের একটি সুসক বা সুসম্পর্ক সবসময় থাকে, এটি নিয়ে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি থাকে। রাজনৈতিক দল হিসাবে আমরা তো ক্ষমতায় ছিলাম, এসব এই দেশটাকে 9 বছর শাসন করেছেন, তো সুতরাং আমাদের 300 সিটে নির্বাচন করা, এটা তো প্রত্যেকটা দলেরই একটা আশা থাকে সরকার গঠন করা। আমরা রাজনীতি তো করেছি ওই জন্য, জনসেবার জন্য আমরা চাইবো সবসময় 300 সিট। কিন্তু আমি তো আগেই বলেছি আপনাকে, এই সাবকন্টিনেন্ট না এখন জোটের রাজনীতি হয়েছে, জোটের রাজনীতি হওয়ার ফলে আমরা কৌশলটা যখন বদলাইতে হয় কিংবা নির্বাচনের সামনে যখন জোট গঠন হয়, তখন সেই জোটের বাইরে থাকাটা আমাদের জন্য বা সবার জন্যই, বিএনপি যেমন 20 দলীয় জোট করেছে, বিএনপির থেকে বেরিয়ে এখন 12 দলীয় জোট হয়েছে, দেখবেন নির্বাচনের পরে এখন আন্দোলনের জন্য ওনারা 33 জোট করেছে, নির্বাচনের জন্য আরেকটা জোট হবে। সুতরাং এই জোট কী হবে না হবে এটা তো নির্বাচনের আগে আমরা বলতে পারব, তবে এইটুকু আমরা আশা করি যে আমরা যেভাবে এই জনগণের কাছে যাচ্ছি আমাদের ম্যান্ডেট নিয়ে, আমাদের কী করব, কী করণীয় আছে জনগণের, সেটা আমরা জনগণের কাছে তুলে তুলছি এবং আমরা আশা করছি যে আমরা হয়তোবা এরকম সুযোগ থাকলে 300 সিটে আমরা নির্বাচন করব। এই হলো একটা। আরেকটা হলো যে উনি একটা খুব ভালো কথা বলেছেন, গণতন্ত্র আগে নাকি উন্নয়ন, উন্নয়ন আগে। কিন্তু আমার কথা হলো যে গণতন্ত্রটা কিসের জন্যে? গণতন্ত্র করে তো আপনি উন্নয়নই করবেন, তাই তো? এখন দেশে আমাদের দেখেন 11টা নির্বাচন হয়ে গেছে, 12টা স্ক্যামিং, 11টা নির্বাচন ভালো হয়ে গেছে এটা তো কেউ বলবে না। তার মধ্যেও কিছু কিছু ভালো নির্বাচন হয়েছে, কিছু ভালো সরকার ছিল, কিন্তু সরকারগুলোর দায়িত্ব হলো যে আপনার দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সরকারগুলোর দায়িত্ব হলো দেশটাকে উন্নয়ন করা। তা আওয়ামী লীগের আমলে আমরা এবার 14 বছর যাচ্ছে, এখন উন্নয়ন হয়েছে, কিন্তু এই উন্নয়নের পেছনেও আমার কথা হলো যে সাস্টেনেবল উন্নয়ন হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে। যেমন মেগা প্রজেক্ট আছে, 10টা থেকে 15টা মেগা প্রজেক্ট আছে, এক একটা প্রজেক্টে অনেক টাকা খরচ হয়। এখন এই প্রজেক্টটা খরচ হওয়ার পরে প্রজেক্টটা যখন আপনার ইন্ডিপেন্ডেন্টলি রান করবে, এই প্রজেক্ট থেকে যদি ওই টাকাটা আপনার পেমেন্ট না আসে, তাহলে তো মহা সমস্যা হবে। এখন এই দেখেন আপনি, কিছুদিন আগে এই বাংলাদেশ ব্যাংক 50,000 কোটি টাকার নোট প্রিন্ট করেছে। কেন প্রিন্ট করেছে? গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রিন্ট করেছে এই জন্যে যে সিস্টেম থেকে টাকা বেরিয়ে গেছে। এই যে একটা সিস্টেম আছে না, অর্থনীতির সিস্টেম, এখান থেকে ব্যাংকিং খাত থেকে টাকা বেরিয়ে গেছে। তো সুতরাং উন্নয়নের পাশাপাশি আমরা চাইবো যে করাপশনটাও বন্ধ হোক, উন্নয়নের পাশাপাশি আমরা চাইবো সুশাসন, উন্নয়নের পাশাপাশি আমরা চাইবো বিচার ব্যবস্থা। শুধু উন্নয়ন নিয়ে জনগণ খুশি হবে না, তো সুতরাং আমরা দুইটাই চাইবো, উন্নয়নটা আগে, পাশাপাশি গণতন্ত্রের যে সেবা সুযোগ সুবিধা সেটা আমরা অবশ্যই চাইবো। তার জন্য আমরা বসে আছি, 12-12 নির্বাচন যেটা হবে আমরা সেটা ইনক্লুসিভ এবং নিরপেক্ষ
একটা নির্বাচন চাই এবং অবশ্যই সংবিধান অনুযায়ী। জি হেলাল ভাই, আমাদের সময় একেবারে কম, এক মিনিট সময় পাবেন। যে এক মিনিটের মধ্যে যেটা বলতে চাচ্ছি যে যদি উন্নয়নই হতো তাহলে প্রধানমন্ত্রী নিজেই দুর্ভিক্ষের আগমনী বার্তা বলতেন না, বলছেন তো, ব্যাংকগুলো দেউলিয়া হতো না, ইসলামী ব্যাংক সহ সব ব্যাংকগুলো, ফার্মার্স ব্যাংক, ইসলামী ব্যাংক, অগ্রগতি ব্যাংক, সব ব্যাংক দেউলিয়া হয়ে গেল, ব্যবসায়ীরা ইম্পোর্ট করতে পারছে না, নিত্য পণ্যের দাম মানুষ অসহনীয়, এগুলো সব হলো উন্নয়নের একটা নমুনা দেখলেন। আরেকটি কথা বলছেন যে 10 দফা আর 27 দফা নাকি জনগণ বোঝে না রাজনীতির এই যে আন্দোলনগুলো। দেখেন স্বাধীনতার যুদ্ধের যে ছাত্রদের 11 দফা এবং রাজনৈতিক দলের যে 6 দফা, আপনার কি মনে হয় তৃণমূল পর্যায়ে সবাই এগুলো বুঝতে হয়েছিল? এগুলো রাজনীতির নেতাদের এটা রাষ্ট্র গঠনের একটা রূপরেখা এবং আন্দোলনের রূপরেখা থেকে জনগণ চায় পদত্যাগ, যে পাকিস্তানে আমরা থাকবো না, আমরা স্বাধীন দেশ চাই। 6 দফা 11 দফা বা আমাদের এরশাদ বিরোধী আন্দোলনে আমরা যে 10 দফা দিয়ে আমাদের যে তিন দলীয় জোটের রূপরেখা বা 10 দফা, এ কি টোটাল সবাই কি জানতো তখন? এটা একটা রেখা, যেটা একটা ডিক্লারেশন, যেটা আফটার দ্য ইলেকশন অ্যান্ড বিফোর দ্য ইলেকশন অ্যান্ড ডিউরিং দ্য ইলেকশন টাইম ইট হ্যাপেন্ড, যেগুলো ঘটনা ঘটবে। সুতরাং টিটু ভাই কেমনে বলে যে 10 দফা 27 দফা, আমরা তো রাজনীতি করি, আমরা তো বুঝি, তৃণমূল পর্যায়ের নেতারা কী বলে যে এই সরকারের উপরে নো কনফিডেন্স, এই সরকারকে আমরা চাই না, এটাই তো তারা চায়, সেটা সেটাই বলছি। আরেকটা কথা হলো যে দেখেন উনি একটা মিস ইন্টারপ্রেট করছেন, আমি কিন্তু বলেছি যে এক্সাইল থেকে খোমেনির কথা বলেছি, ভ্লাদিমির ইলবিচ লেনিনের কথা বলেছি, এবং উনি বলেছেন যে উপমহাদেশের কোনো উদাহরণ নেই, আমি উপমহাদেশে ওনাদের নেতাকে দিয়ে উদাহরণ দেখালাম, তাই না? আমি তো কোনো কাউকে তো আমি মেলাইন করে কথা বলিনি, সেরকম বলছি যে এই উপমহাদেশে এরকম উদাহরণ আছে, পৃথিবীর দেশেও আছে, যে নির্বাচনকে নেতৃত্ব দেওয়া যায়। আরেকটা উনি বলছেন যে আমাদের আমাদের যে জনসভাগুলো হচ্ছে টেলিভিশনে আপনারা দেখছেন কত মানুষ আছে, আমাদের জনসভাগুলো বেশি হচ্ছে বলে তো আপনারা হামলা করছেন, গণপরিবহন বন্ধ করছেন, গণগ্রেপ্তার করছেন, গায়াবী মামলা দিচ্ছেন, আমরা তো এগুলো স্ট্রাগলগুলো চ্যালেঞ্জগুলো বহন করছি, জনগণ আছে বলে তো আমরা এই চ্যালেঞ্জগুলো বহন করে আমরা এখনও ব্যাক টু ব্যাক নেতৃত্বে পাই। সমস্ত নেতৃবৃন্দকে আপনি আটকে রেখেছেন অন্যায়ভাবে, যে এখানে হাইকোর্ট থেকে বেল দিচ্ছে আপনাদের কথায়, সেই বেল আবার বন্ধ হয়ে যাচ্ছে, যিনি এফআইআরভুক্ত আসামি পর্যন্ত না। সুতরাং আপনি বুঝছেন যে তার এত সাপ্রেশনের মধ্যেও জনগণ আমাদের পক্ষে রয়েছে। থামাতে হচ্ছে টিটু ভাই, উনি মানে উন্নয়ন না গণতন্ত্র, উনাদের প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান যখন 19 দফা মানে ঘোষণা করলো, ওটা কী ছিল তো উনি এটাও হয়তো ভুলে গেছে আর কি, ওই স্বৈর শাসকরা ওই উন্নয়নের কথা বলেই জোর করে ক্ষমতায় থাকে। আমরা গণতান্ত্রিক দল বলেই আমরা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করি, জনগণের কাছে একটা ম্যান্ডেট নিয়ে যাই, ভোট দিয়ে জিতে আসি। ওনার 19 দফার মধ্যে কোথায় ছিল গণতন্ত্র আর কোথায় ছিল ভোট আর কোথায় ছিল কি, উনি ভুলে গেছে হয়তো। সো এই জিনিসগুলা এই জন্য বললাম যে ওনারা নিজেদের দিকে তাকায় কথা বলে না, ওনারা যা বলে আর ওনারা যা করে তার মধ্যে উনি এখন একটা জিনিস ধন্যবাদ দিই হেলাল ভাইকে, যেটা স্বীকার করলো যে আসলে ওনাদের এই 10 দফা বা 27 দফা এটা একটা রেটরিক, এটা পাবলিক বুঝার দরকার নাই, দফা একটাই যে সরকারকে ক্ষমতায় যেরতরভাবে সরকারকে যদি ক্ষমতায় সরাইতে পারে, ওনারা ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো গণতান্ত্রিক পন্থায় তো সরাইতে পারবে না, ব্যাকডোর দিয়ে বিভিন্নভাবে চেষ্টা করবে, যেভাবে ওনারা করছে সবসময়। ওনারা কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা সাংবিধানিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে, ওনাদের যদি সৎসাহস থাকতো আমরা 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু শেষটিতে 6 দফা দিয়ে 69-এ গণ আন্দোলন করে 70-এ কিন্তু ঠিকই নির্বাচনে গেছিল, 70-এর নির্বাচনে না গেলে কিন্তু দেশ স্বাধীন হইতো না। সো এদেশে আপনাকে জনগণের ম্যান্ডেট পেতে হইলে আপনাকে নির্বাচনে যেতে হবে, ওনাদের সাথে যদি জনগণ থাকে ওনারা জনগণকে নিয়ে নির্বাচনে যাক, তাইলে ওনারা জয়যুক্ত হইতে পারবে। তিনজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।